মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে নিজেদের স্বার্থ বেশি থাকায় বাংলাদেশের পাশে নেই ভারত চীন এমনকি পশ্চিমা বিশ্ব নিজেদের স্বার্থ রক্ষায় ভারত চীন ও যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ভূমিকা রাখছে মিয়ানমারে এমন মত বিশ্লেষকদের তবে এখনই পড়া শক্তিগুলো মিয়ানমারের চলমান পরিস্থিতির সমাধানে মনোযোগী না হলে এর প্রভাবে অস্থিতিশীল হবে পুরো অঞ্চল এ আশঙ্কার কথাও বলছেন তারা আজিজুর রহমান কিরণ রিপোর্ট সময় যত গড়াচ্ছে দুর্বল হচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার বাংলাদেশের সীমানা সংলগ্ন আরাকান প্রদেশ সহ বিভিন্ন এলাকা এখন দখলে বিদ্রোহী গোষ্ঠীর আগ্রাসী ভূমিকা আর ভারী অস্ত্রের মহড়ায় কোণঠাসা হয়ে পড়ছে জান্তা বাহিনী ভৌগোলিক ও ভূরাজনৈতিক কারণে প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও চীন নিজেরাই মিয়ানমারের স্থিতিশীলতার বিপক্ষে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ এমন যে ভারত চীন না চাইলে এই অঞ্চলের স্থিতিশীলতা প্রশ্নে আসবে না কোনো সমাধান Burma and what it means for the region. আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিনিয়োগ দীর্ঘ সীমান্ত থাকায় মিয়ানমারের জন্য বড় প্রভাবক ভারত অথবা চীন এই মুহূর্তে তাদের বিষয় হচ্ছে তাদের যে স্বার্থগুলি আছে সেগুলি কি অবস্থা দাঁড়াবে এখন যদি ধরুন আরাকান আর্মির সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো আরাকান আর্মি পালেতোয়া দখল করে নিয়েছে আরাকান আর্মির কাছে যাওয়া মানে কিন্তু চীনের ইনফ্লুয়েন্স এমনিতেই মিয়ানমারের সবসময় বেশি ছিল ভারতের সাথে কিন্তু চীনের ইনফ্লুয়েন্স অনেক বেড়ে যাওয়া এই ক্রাইসিসে আমার মনে হয় একটা সুযোগ এসেছে ভারত আর চীন তাদের সম্পর্ক এই রিজিয়নে নতুনভাবে দেখা মিয়ানমারকে নিয়ে এরা দুজনেই কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে পড়ে যাচ্ছে আস্তে আস্তে বার্মা অ্যাক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থ রক্ষায় কর্তৃত্ব বজায় রাখতে চায় মিয়ানমারের ওপর স্বাভাবিকভাবে পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকা এই সুযোগটা নিবে কারণ তারা প্রকাশ্যেই অনশন সূচিকে সাপোর্ট করেছে বার্মা অ্যাক্টের মাধ্যমে যেহেতু আমেরিকার জড়িত হওয়াটা আরও প্রকাশ পাচ্ছে মনে হয় ভারত এবং চীন দুজনেই এখন বুঝতে পেরেছে যে এটা আরও জটিল হয়ে যাচ্ছে আরাকানামির সাথে খুব শক্ত সম্পর্ক প্রতিষ্ঠা করে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকানামি তখন শক্তি বেড়ে যাবে যেহেতু তারা চীনের সমর্থন যেমন আছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে দেখেন প্লে মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ প্রতিবেশী ভারত এবং চীনকে সঠিকভাবে পাশে পাচ্ছে না দাবি করে তারা বলেন সঠিক পদক্ষেপের অভাবে অস্থিতিশীলতার সুযোগ নিবে অন্য কোনো পক্ষ চীন বলুন ভারত বলুন প্রত্যেকের স্বার্থ আছে মিয়ানমারে তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে সেই স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থ যেহেতু মিলছে না মানে আমাদের লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে নিজের দেশে ফেরত পাঠানো তাতে তো চীন বা ভারতের কোনো স্বার্থ নেই তো আমি এটা যেভাবে দেখি সেটা হলো যে তারা বিশ্বাস করে যে বাংলাদেশকে যদি সমর্থন তারা নাও করে কোনো ইস্যুতে তবু তাদের বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে কোনো সমস্যা হবে দুঃখজনক হলেও আমার কাছে মনে হয় যেটা শুনে যে আসলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান বেশ দুর্বল অনেকটা আশা করে আছি যে যেই ত্রিপক্ষীয় কাঠামো তৈরি করেছে চীন সেটার মাধ্যমেই বুঝি এটার সমাধান হবে কিন্তু আমরা কখনো বড় আকারে চেষ্টা করিনি ভারতের সাথে একটা ত্রিপক্ষীয় কাঠামো তৈরি করা বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে নিতে হবে আরও গতিশীল কূটনৈতিক তৎপরতা আজিজুর রহমান কিরণ দেশ টিভি ঢাকা